মামুন কলোতান অফিসিয়াল দ্য ভয়েস অফ ইসলামিক কালচার। বাবু সোনা, আমি তোমাকে কি করে সাহায্য করতে পারি বলো? তোমাকে আমি কি করে হেল্প করতে পারি? আমি দুদিন ধরে কিছুই খাইনি, সাহায্য করলে ভালো হতো। এই কালকে যে একটা ইঁদুর মরেছিল না আমাদের কোনায় অফিসে, হ্যাঁ অবশ্যই দিয়ে দেয় ভেজে খাই। আমি কি এখানে তোকে সাহায্য করার জন্য অফিস খুলে বসেছি? যখন খুশি আসবি, টাকা চাইবি, আর আমি ফট করে দেবো তোকে। মজার মূল্য পেয়েছিস নাকি তুই? যখন খুশি চাইবি বাবু, কিছু দেন। আমি এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছি, এগুলো তোকে দিয়ে দেবো? ফ্রিতে দিয়ে দেবো? কিছু দেন। কই যদি আমি টাকাটা দিই, আমার কি লাভ হবে বল? আল্লাহ আপনাকে কি দিবে? আল্লাহ কখন দিবে কে জানে। এখন কি বলবো বল আমার? গ্যারান্টি আছে কি আল্লাহ আমাকে কিছু দিবে? চলে যাবো বাবু, এখানে বাবু কিচ্ছু দেন না, আমি দুদিন ধরে কিছুই খাইনি, কিছু দেন। তোর জন্য তুই একটা ফকির এসেছিস, তোর জন্য আরো কটা লাইন দিছে থাকবে, আমাকে তারা বিক্রি করে দেবে। তোরাকে যদি আমি 10 টাকা করে দিয়ে আমার থাকবে, আমার সব ফকির হয়ে যাবে। আমি বাড়িতে ছেলে মেয়ে কি খাবে? আমি কি খাবো? আমরা কি খাবো? বাবু আপনি আমাকে দিলেন না তো, আল্লাহ জানে আপনাকে এই দুনিয়াতে শাস্তি দেয়। দেখলি, এদের জন্য আজ ভারতে দুর্নীতি করা হয়েছে। আমি যে টাকাটা যেগুলো পাচ্ছি এগুলোকে আমি একে খাচ্ছি? আমার তো বাড়িতে সংসার আছে, তোকে দিতে হচ্ছে। কি করে আমি এদেরকে বোঝাই বলতো? এদের তো বললাম না, লাল তারা সাদা তার কেড়ে গেছে। একটা ফুকে আসছে তো, তার সঙ্গে কয়টা দশটা ফুকে বেতালে আসছে। এটা দেখে লাভ নাই, নিজের কাজ কর। কখন কি আল্লাহ কখন দিবে কি দিবে, সেটা এই দুনিয়াটাই তো এরকম। আগামীকাল বাঁচবো কিনা বলতে পারবো না। দুনিয়াতে যদিন আছে খেয়ে নিস, খেয়ে দাও। আজ মরলে কাল দুদিন,
আর মাস্তানি মারতে আসছে তোর মতো ছেলে থাকলে পৃথিবী আলোকিত হয়ে যাবে রে আলোকিত তোর মতো ছেলে না থাকা দরকার বাস হ্যালো কে বলছেন আমি ডাক্তারবাবু বলছি ওই আপনি একটা রিপোর্ট আপনার রিপোর্ট ছিল একটা ওই আপনার চেক করেছিলাম ডাক্তারবাবু হ্যাঁ বলেন 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 খবর কি আমার রিপোর্টটা কি এসছে আপনার রিপোর্ট এসেছে আমার কাছে হ্যাঁ তো আপনার রিপোর্টটা তো মানে ভালো না আর কি বলছেন হ্যাঁ আপনার রিপোর্ট যেটা এসছে সেটা আপনার ক্যান্সার ধরা পড়েছে কি ক্যান্সার ক্যান্সার হ্যাঁ বড় জোর আপনি দুই থেকে তিন মাস বাঁচবেন তিন চার মাস পরে না দাবু একটু থাকতে হবে একটু চেষ্টা করেন আমাকে বাঁচতেই হবে আপনি চেষ্টা করুন যে করো যত টাকা লাগবে আমি দেবো না এটা আমার হাত নেই না না আমি এগুলো আমি করতে পারবো না আর তাছাড়া আমার জানা মতে এগুলো মানে কলকাতা তো আমার মনে হচ্ছে আপনার কি যে প্রবলেম যেটা হচ্ছে কলকাতা তো হবে না কিছু করার নাই একটাই উপায় আছে হ্যাঁ একটাই উপায় আছে মানে আপনাকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আর অভাব দুস্থ এটিম গরিবদেরকে আপনি দান করুন বেশি বেশি করে দান করুন আর আল্লাহর কাছে আপনি সাহায্য চান আর নামাজ ধরে নিন হ্যাঁ হ্যাঁ তিনি তিনি আপনার আরোগ্য দূর করতে পারেন আর কেউ আর কোনো উপায় নেই এছাড়া আর কোনো আমি রাস্তা দেখতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই কি করলাম এতদিন আমি কিছুর জন্য টাকা জমালাম না আমি অনেক ভুল করেছি আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি যা পাপ করেছি আল্লাহ এত পাপ ক্ষমা হবে কি জানি না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো চল আজ নামাজ ধরলি যা হওয়ার হবে আল্লাহ কাছে কাউকে মাপ চাই নি যে ছেলেটা এসছিল না তাকে দেখি নিয়ে আমার যত জন এসছিল আমি দান করব আমি আমার সব টাকা দান করে দেবো পরকালে যেন আমি কিছু পাই জানত না আমি আমার সব দান করে দেবো আমি চাই না কিছু টাকা পয়সা রাখতে সবাইকে খুঁজে নেয় যেখানে পারবি